1 কেজি মরিচের গুঁড়ার দাম 26,000 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 28 লাখ টাকা। চারাপিতা নামের দুর্লভ প্রজাতির এই মরিচের দেখা মিলেছে নোয়াখালী সদর উপজেলার দিলদার উদ্দিনের ছাদ বাগানে। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রথমে সাদা থেকে সবুজ এবং পরে হলুদ ও কমলা হয়ে লাল বর্ণ ধারণ করে চারাপিতা মরিচ। 2021 সালে ছাদ বাগানে আমেরিকান প্রবাসী এক আত্মীয়র কাছ থেকে পাওয়া একটি চারাপিতা মরিচের বীজ বোনেন জেলা সদর উপজেলার কারিতারা বাজার এলাকার দিলদার উদ্দিন। সেখান থেকে হয় দুটি চারা এবং 2022 সালে পান ফলন। পরে তা থেকে তৈরি করা হয় আরও 20টি চারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চারাপিতা মরিচের আকাশচুম্বী দামের কথা জানতে পারেন দিলদার উদ্দিন। এই মরিচটা খুব দামি মরিচ। এই মরিচটা যদি আমাদের পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, প্রত্যেকটা কৃষক যদি করে, তাহলে আমরা এই মরিচ বাংলাদেশ দেশ এই মরিচ রপ্তানি করি, প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। অতিরিক্ত বৃষ্টিতেও এই গাছটা মারা যায়, আবার অতিরিক্ত রৌদ্রতে পড়লেও গাছটা কিন্তু শুকিয়ে যায়। তো এই জন্য এত বেশি এটার প্রতি কেয়ারফুল থাকা লাগে। মানে আমার অন্য কাজ ফলাই মনে যেন ওই যে সন্তানের মতো এই গাছটাকে যত্ন করতে হয়। দীর্ঘদিন পর্যন্ত আমাদের ছাদ বাগানে দুইটা গাছ থেকে ফলন এসছে, আমরা খেয়েছি, সবাইকে বিলিয়েছিও। পরবর্তীতে এই গত মনে মাসখানেক আগ থেকে আমরা জানতে পারি যে এটা বেশ দামি একটা মরিচ। তো এরপরে আমরা এখন চারা বসিয়েছি, এখানে প্রায় 20টার মতো চারা এসছে। তো আছে, আমরা চেষ্টা করব যে এটা ভবিষ্যতে যেন আরও বাড়ানো যায়। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি কেজি শুকনা চারাপিতা মরিচের গুঁড়ার দাম $26,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 28 লাখ। বিষয়টি জেনে মরিচটি আবাদে আগ্রহী হচ্ছেন অনেকেই। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে আমাদের এই মরিচ গাছ দেখার জন্য এলাকা। তো আজকে আমিও দেখতে চলে আসলাম, আসলে এটা দেখতে কেমন বা হচ্ছে এটার যে এত ভ্যালু, এটা কেন এত ভ্যালুয়েবল মরিচ গাছটা, ওইটা দেখতে আসছি আর কি। মরিচটা আমরাও দেখতে আসছি, ভবিষ্যতে আমরা করার জন্য এটা চেষ্টা করব। গাছটার মধ্যে এরকম একটা মরিচ উঠছে বা মরিচের যে এত হাই রেট, এটা আমরা জানতাম না। তো এই সুবাদে আমি আমার এলাকাতে, তো আমি আজকে দেখতে আসছি যে আসলে মরিচটার কোয়ালিটি কীরকম বা এটার কীরকম অবস্থা আর কি। আমি মরিচ গাছ দেখতে আসছি, অনেক সুন্দর। চারাপিতা মরিচের আবাদ সম্প্রসারণে এরই মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমাদের দেশের লোকজন যদি আস্তে আস্তে শিখে হয়তো খাওয়া শুরু করবে বা চাহিদা বাড়বে, পাশাপাশি এটা যদি আমাদের না দেশে না হলেও যদি বিদেশে, যেহেতু এটা এত মূল্য বিদেশে নিশ্চয়ই এটার চাহিদা থাকবে, আমরা যদি বিদেশে এক্সপোর্ট করতে পারি তাহলে মনে হয় আমাদের বৈদেশিক মুদ্রা আরাম হবে। এবং আমি মনে করি এটা সম্প্রসারণ করা দরকার। অলরেডি ওনাকে উনি অলরেডি চারা তৈরি করার সুযোগ করেছেন, আমরা চেষ্টা করবো এটাকে সম্প্রসারণ নোয়াখালীতে এটা সম্প্রসারণ করার জন্য। দক্ষিণ আমেরিকার পেরুতে জন্মানো এ মরিচ বিশ্বের বিভিন্ন নামি দামি হোটেল, রেস্টুরেন্ট ও বাসায় খাবার তৈরিতে ব্যবহার হয়ে থাকে। দেশে এর আবাদ সম্প্রসারিত হলে তা কৃষিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।